কত বিশাল একটি কর্মযোগ্য এটা সময়ে প্রমাণ হবে কারণ এখন আর বুড়িগঙ্গার পানিতে ময়লা যাওয়ার সম্ভাবনা কম সেটা পিউরিফাইড হয়ে যাবে আর আমি জিএম কাদেরকে স্যালিউট করতাম তো উনি যখন পাঁচ বছর এই সরকারের মন্ত্রী ছিলেন তখন তো এই সরকারের দুর্নীতি নিয়ে কোনো কথা বলেননি অর্থাৎ আঙ্গুর ফল টক ক্ষমতায় না গেলে মন্ত্রিত্ব থাকলে কোনো দুর্নীতি নাই মন্ত্রী থাকলে কোনো দুর্নীতি নেই জি মন্ত্রী না থাকলে সব দুর্নীতি মোহাম্মদ আমিনুল ইসলাম পদযাত্রার গন্তব্য আমি খুব সংক্ষেপ শেষ করে হেলাল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি উনি একটা কথা বলেছেন যে আওয়ামী লীগকে ওরা শেষ করে দেবে মানে ক্ষমতা যখন ইলেকশনে যাওয়ার পরে যে আওয়ামী লীগ থাকবে না ক্ষমতায় থাকবে না মানে ক্ষমতায় থাকবে ভাই দেশে থাকবে ক্ষমতায় থাকবে আপনি বলছেন যেটা আর কি হ্যাঁ থাকবে না মানে ক্ষমতায় থাকবে না থাকবে না তাহলে ওরা কোন গণতন্ত্র এদেশে কায়েম করবে অবশ্যই ইকোনমিকলি বিএনপি অনেক স্মার্ট স্মার্ট ছিল বলে পাঁচবার আমরা দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলাম আমি এ হেলাল ভাইকে বলি বিদ্যুতের প্রসঙ্গ নিয়ে হ্যাঁ বাংলাদেশে আমি খুব সংক্ষেপে শেষ করছি এটা বলতে হচ্ছে যে 2006 সাল পর্যন্ত মাত্র 37 ভাগ মানুষ বিদ্যুতের আওতায় ছিল এখন 100 ভাগ মানুষ বিদ্যুতের আওতায় বাট 100 ভাগ মানুষ 24 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে না 24,000 মেগাওয়াট যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সেখানে 3,500 থেকে 4,000 হচ্ছে ক্যাপটিভ বিদ্যুৎ সেটার সাথে সরকারের কোনো সম্পর্ক নেই এবং সেটা কিন্তু চাহিদার মধ্যেও না এগুলো পার্সোনালি এর বাইরে উনি যে কোনো একজন বিদ্যুৎ গবেষকের সাথে কথা বলুক যেহেতু বিদ্যুৎ প্ল্যান্টগুলো ক্রমশ ক্ষয়িষ্ণু অলওয়েজ মিনিমাম 15-20% সারপ্লাস রাখতে হয় এই সারপ্লাস রাখার জন্য এটা আর কোভিড সংক্রমণটা না হলে বাংলাদেশে যে পরিমাণ বিদেশি বিনিয়োগ আসতো তাতে এর চেয়ে অনেক বেশি বিদ্যুতের চাহিদা দরকার হতো কারণ আমরা 100টি বিশেষ রপ্তানি প্রক্রিয়াজাত অঞ্চল করেছি কোভিডের কারণে সারা পৃথিবীর ইকোনমি থেমেছে এটা যদি বিএনপি নেতারা বা এই হেলাল ভাই স্বীকার না করে আমার কিছু করার নেই উনি উন্নয়ন প্রসঙ্গে জিএম কাদেরের কথা বলছেন দুর্নীতির প্রসঙ্গ বলেছেন চটকদারি কথা বলে খুব সহজে কিন্তু পপুলারিটি পাওয়া যায় মানুষের বাহবা পাওয়া যায় উনি যেটা বলছেন সে দক্ষিণ এশিয়ার বৃহত্তম পানি শোধনাগার যেটা সোয়ারি সিস্টেম সেটি ইতিমধ্যে চালু হয়েছে এবং এটি যে এই দেশের জন্য আমরা যে জীব বৈচিত্র্যের কথা বলি সেই জীব বৈচিত্র্য ফেরত পাওয়ার জন্য কত বিশাল একটি কর্মযোগ্য এটা সময়ে প্রমাণ হবে কারণ এখন আর বুড়িগঙ্গার পানিতে ময়লা যাওয়ার সম্ভাবনা কম সেটা পিউরিফাইড হয়ে যাবে আর আমি জিএম কাদেরকে স্যালিউট করতাম তো উনি যখন 5 বছর এই সরকারের মন্ত্রী ছিলেন তখন তো এই সরকারের দুর্নীতি নিয়ে কোনো কথা বলেননি অর্থাৎ আঙ্গুর ফল টক ক্ষমতায় না গেলে মন্ত্রিত্ব থাকলে কোনো দুর্নীতি নাই মন্ত্রী থাকলে কোনো দুর্নীতি নেই জি মন্ত্রী না থাকলে সব দুর্নীতি আমিনুল ইসলাম আপনাকে অসংখ্য তারাও যে 5 বছর আমি শুধু না আমি হেলাল একটা প্রশ্ন হাতে সময় নেই শেষ করে 30 সেকেন্ড একটা প্রশ্ন উত্তরের জন্য ভালো হবে উনি বলছেন যে আশা স্বৈরতা ছিল কিনা আচ্ছা হেলাল ভাই আপনি আমার মনে হয়েছে আপনি অনেক পড়াশোনা করেন পৃথিবীর গণতন্ত্রের কোন সংজ্ঞায় লেখা আছে সেনাবাহিনী প্রধান ক্ষমতা দখল করতে পারবে ভোট ছাড়া জি তাহলে উনি কোন কিভাবে গণতান্ত্রিক ছিলেন আমার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনা স্বৈরতা ছিল আমরা আলোচনা শেষ করবো শেষ দিকে